মর্নিং ক্লাস, আজকে আমরা পুরো বিভার যেটা আমরা শিখে এসেছি প্রেজেন্ট টেন্সে, অ্যাম, ইজ, আর, পাস্টে গিয়ে, ওয়াজ, ওয়্যার এবং ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালে গিয়ে শ্যাল বি, উইল বি, আমরা এটা এগুলোর ব্যবহার আমরা শিখে এসেছি। আজ যেটা আমরা শিখব সেটা হচ্ছে এগুলো সবই নাবাচক বাক্যগুলো। একটু সময় লাগবে, তোমরা সময় দিয়ে দেখবে জিনিসের স্ট্রাকচারটা একই রকম কিন্তু জিনিসটা সময় হিসাবে ব্যাপার, তোমরা সেটা মন দিয়ে ফলো করার চেষ্টা করো। দেখো খুবই সোজা জিনিস যে বিভার্বের ক্ষেত্রে এই যে না, নাবাচক বাক্য, যেমন আমি বলেছিলাম যে আমি হই, তুমি হও, এবার আমরা দেখবো কি আমি হই না, তুমি হও না, সে হয় না, এই ধরনের বাক্যগুলো আমরা দেখবো। তাহলে আমি হই না এগুলোতে কি হয়, যেমন আমাদের কমন স্ট্রাকচার পাস্ট টেন্সেও যা হবে প্রেজেন্ট টেন্সেও সেটা হবে, সেটা হচ্ছে গিয়ে যে বিভার্বটা যত অব্দি গিয়ে হচ্ছে ঠিক তারপরে নট বসবে। কি হবে? নট। কি বসবে? নট, না বাচক বাক্য। এখানে সবাই কি বলতে তুমি নট, নটের পজিশনটা কোথায় হবে? না প্রথমে সাবজেক্ট আমি, তুমি, তারা, এইটা এটা আগে হবে, তারপরে বিভার্বটা যদি প্রেজেন্ট টেন্স থাকে অ্যাম, ইজ, আর, যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ, ওয়্যার, ফিউচার টেন্সটা পরে বলবো। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে বিভার, এবং ঠিক তারপরে বসবে নট, তারপরে বসবে অবজেক্ট। তোমরা একটা তাহলে বুঝতে পারবে, যেমন আমি হই না, আমি হই, এইটুকুটাকে কি হবে? আমি হই, আই অ্যাম, আমি হই, আই অ্যাম, আমি হই না, আই অ্যাম নট। যেমন যদি বলি আমি হই না খেলোয়াড়, আই অ্যাম নট এ প্লেয়ার, এইভাবে কিন্তু আমাদের এটা ভাবতে হবে। ঠিক একই রকম ভাবে আমরা হই না, উই আর নট, দেখতে পাচ্ছ বোর্ড আশা করি তোমরা সকলে? একটু হেজি হচ্ছে, আমি অন্য একটু কালারের চক দিয়ে দেখি। তুমি হও না, ইউ আর নট, ইউ আর নট, হ্যাঁ এটা বোঝা যায়। তোমরা হও না একই রকম ভাবে হবে ইউ আর নট, সে হয় না এটা হবে কি হি ইজ নট বা শি ইজ নট, যেটা তোমাদের পছন্দ লিখবে আমি এটা একটা লিখলাম। তারা হয় না এটা হবে দে আর নট, বইটি হয় না দি বুক ইজ নট, আর বইগুলি হয় না দি বুকস আর নট। তোমরা এত অবধি দেখলে আশা করি প্রত্যেকে বুঝেছ, ভালো করে বোর্ডটা একবার দেখে নাও। এরপরে আমরা পাস্ট টেন্সটায় যাও, পাস্ট টেন্সে এটাকে আমরা ওয়াজ, ওয়্যার দিয়ে করব। বোঝা যাচ্ছে? তোমরা দেখতে থাকো। হ্যাঁ আশা করি তোমরা এবার দেখলে, এবার তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে গিয়ে পাস্ট টেন্স। পাস্ট টেন্সটা তোমরা দেখো, পাস্ট টেন্সে কি আছে? আমি ছিলাম না, আমি ছিলাম না, এটা কি হবে? আমি ছিলাম, আমরা কি করেছিলাম? আই ওয়াজ। আমি ছিলাম না, আই ওয়াজ নট। একই রকম ভাবে আমরা ছিলাম, উই ওয়্যার, উই ওয়্যার, আমরা ছিলাম না, উই ওয়্যার নট। তুমি ছিলে না একই রকম ভাবে তাহলে হবে ইউ ওয়্যার নট, সে ছিল না হি ওয়্যার নট, বইতে
was not. আবার এদিকে দেখো তোমরা ছিলে না একই হবে you were not. তারা ছিল না they were not. একই রকম ভাবে বইগুলি ছিল না the books were not. আশা করি বোঝা গেছে, তোমরা এটা দেখতে থাকো। এরপরে আমরা ফিউচার টেন্সটা দেখব, ফিউচার টেন্সটা দেখবে এরপরে। হ্যাঁ, তোমরা এবারে ফিউচার টেন্সটা দেখো। ফিউচার টেন্সের কি নিয়মটা ছিল? ফিউচার টেন্সে কি হবে? আমি হব কি ছিল? আই শ্যাল বি। আমি হব না, এটা হবে আই শ্যাল নট বি। আই শ্যাল নট বি, এক্ষেত্রে এটা খেয়াল করে দেখো নটটা কোথায় বসছে, শ্যাল আর বি এর মাঝখানে। শ্যাল আর বি এর মাঝখানে অনেকে ভুল করে কি শ্যাল বি নট লিখে ফেলে, কিন্তু এটা ঠিক নয়। ফিউচার টেন্স হবে ভবিষ্যৎকালে বিভার যখন আমরা করবো, বা অন্যান্য বিভার যখন তোমরা বিভার ছাড়ো অন্য ভার্বেরও যখন তোমরা ফিউচার টেন্স দেখবে, শ্যাল বা উইল এর পরে নটটা বসবে। নটটা বসবে কোথায়? আগেরগুলোতে কোথায় বসছিল না, বিভার্বটার পরে বসেছিল। যেমন আই এম নট, আই ওয়াজ নট, হি ইজ নট, হি ওয়াজ নট, মানে বিভার্বের পরে নটটা বসেছিল। এই ক্ষেত্রে নটটা কোথায় বসছে না, শ্যাল বা উইলের পরে নটটা বসবে। শ্যাল বা উইলের পরে নটটা বসবে, আই শ্যাল নট বি। ঠিক একই রকম ভাবে আমরা হব না, উই শ্যাল নট বি। তুমি হবে না, ইউ উইল নট বি। তোমরা হবে না, একই রকম ভাবে ইউ উইল নট বি। সে হবে না, শি will not be. তারা হবে না, they will not be. বইটি হবে না, the book will not be. বইগুলি হবে না, the books will not be. তোমরা এটা দেখো ভালো করে ফলো করো। এরপর আমরা তিনটে এক্সাম্পল দেখব, তিনটে টেন্সে একটাই সেন্টেন্স কিভাবে তিনটে টেন্স কভার করে সেটা আমরা দেখব, এবং তারপরে আমরা দেখবো যে কি করে। বোঝা গেছে এটা সকলে? হ্যাঁ, দেখা যাক। ফুলগুলি লাল নয়, ফুলগুলি লাল নয় যখন এটুকুনি আমরা আলোচনা করব, তখন আমরা দেখে নেবো কি যে ফুলগুলি হয় না লাল। আমরা এটাকে এইভাবে সাজিয়ে নেব, ফুলগুলি হয় না লাল। তাহলে কি দেখবো এটাতে, দি ফ্লাওয়ার্স আর নট রেড। দেখো ভালো করে বুঝে নাও, সাবজেক্ট তারপরে বিভার্বটা বসবে, তারপরে নটটা বসে গেল। দি ফ্লাওয়ার্স আর নট রেড, ফুলগুলি লাল না, ফুলগুলি লাল ছিল না। একই রকম ভাবে হবে, দেখো তোমরা, দি ফ্লাওয়ার্স ওয়্যার নট রেড। একই রকম ভাবে হলো সাবজেক্ট তারপরে বিভার্ব তারপরে নট, তারপরে যদি কোনো অবজেক্ট থেকে থাকে সেটা বসে। দি ফ্লাওয়ার্স ওয়্যার নট রেড, ফুলগুলি লাল ছিল না। এবার লাস্ট লাস্টটা দেখো কি হবে, দি ফ্লাওয়ার্স
flowers will not be there. The flowers will not be there. তাহলে এখানে will be not হবে না, হবে will not be there. নটটা বসবে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল থাকে সেটা বসবে, তারপরে নট, তারপরে বাট, তারপরে অফ। বোঝা গেছে? এই মতো করে তোমরা প্র্যাকটিস করবে, এই পর্যন্ত থাক। পরের দিন আমরা যেগুলো প্রশ্নবোধক বাক্য সেগুলো আমরা শুরু করব। আজ এই পর্যন্ত।